हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आमारी रेसिपिटा देखे तुम्राओ बाड़ीते खूब सहजेई बानिये फेलते पारबे चको ब्राउनी। एर जोन्नो की की इनग्रेडियंट्स आमी निएछि सेगुलो तोमादेर देखिये दिई। प्रथमे आमी निएछि कोको पाउडार, चकलेट, बाटार, एखाने आछे आइसिंग सुगार, मयदा, बेकिंग पाउडार, बेकिंग सोडा ओ दूध। प्रथमे आमी चकलेट ओ बाटारटिके एकसाथे मेल्ट करे नेब। এখানে আমার চকলেট একটু কম পড়ে গিয়েছিল দেখে আমি পরে আরেকটু চকলেট অ্যাড করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আইসিং সুগার, ময়দা এবং দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এর মধ্যে কোকো পাউডার এবং বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিক্স করতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। ব্যাটারটির উপর কিছু আমন্ড দিয়ে দেব। এরপর একটি কেক টিনের উপর বাটার পেপার লাগিয়ে তার উপর বাটার ব্রাশ করে ব্যাটারটিকে এর মধ্যে ঢেলে দেব। এবার ব্যাটারটির উপর কিছু চকো চিপস ছড়িয়ে দিচ্ছি। প্রিহিট করে রাখা কড়াইটিতে ব্যাটারটি বসিয়ে 30 মিনিটসের জন্য স্টিমে রেখে দেব। 30 মিনিটস পর ঢাকাটি সরিয়ে আমরা চেক করে নেব ব্রাউনিটি বেক হয়েছে কিনা। দেখো কাঠিটির মধ্যে একটুকু লেগেনি, অর্থাৎ আমার ব্রাউনিটি খুব ভালোভাবে বেক হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্রাউনিটিকে একটি আলাদা পাত্রে আমরা ট্রান্সফার করে নিয়েছি। ব্রাউনিটির উপর চকো সিরাপ এবং চকো চিপস দিয়ে গার্নিশ করে নেব। দেখো আমার চকো ব্রাউনি ফুললি রেডি। এবার এটাকে আমরা পিস পিস করে কেটে নেব। আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।